নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়নের সকলকে স্বাগত। আজ আমরা বানাবো অরেঞ্জের জ্যাম। আর অরেঞ্জ তো শীতকালে খুব ভালোই পাওয়া যায়, আর বাচ্চাদেরও ভীষণই ভালো লাগবে। আপনারা বাচ্চাদের ব্রেড টোস্ট বানিয়ে দিতে পারেন জ্যাম দিয়ে, কিংবা পরোটার মধ্যে দিয়েও রোল করে দিতে পারেন। আসুন শিখে নিই অরেঞ্জের জ্যাম। আমি নিয়েছি 600 গ্রামের মতো অরেঞ্জ। আর প্রথমেই যেটা করতে হবে, অরেঞ্জের ভালো করে খোসাটাকে খুলে নিতে হবে। আর দেখুন, এর গায়ে যে সাদা মতো একটা বুঝতে পারছেন দড়ির মতো, এটাকে মাঝখান থেকে ছুরি দিয়ে কেটে নিয়ে মাঝখানে যে বীজগুলো আছে, আমরা একটা একটা করে বীজগুলোকেও কেটে নেব। বীজ কিন্তু যেন একটাও ভেতরে না থাকে। আর যখন আমরা এই অরেঞ্জটা যখন পরিষ্কার করবো, দেখবেন গায়ে খানিকটা সুতোর মতো, এই যে সাদা একটা দেখলেন লেয়ারের মতো, এটা কিন্তু থাকতে হবে। এটা কিন্তু আমাদের জ্যামের জন্য খুবই উপকারী, কারণ আমাদের আমাদের আর্টিফিশিয়াল ভাবে তাহলে প্র্যাকটিনটাকে যোগ করার কোনো দরকার নেই। কিন্তু এই সুতোর মতো জিনিসটা দেখছেন, এটা কিন্তু আমাদের ফেলে দিতে হবে, তা না হলে যখন আমরা জ্যামটা বানাবো তখন ওটা তেতো হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে অরেঞ্জের বিচিগুলো বের করে নিতে হবে খোসা ছাড়ানোর পরে, আর সাদা যে সুতোর মতো অংশটা বললাম সেটাকেও ফেলে দিতে হবে। আর আমি খানিকটা খোসা রেখেছি, কেন রেখেছি সেটাও আপনাদের বলে দিচ্ছি। তাহলে আমাদের অরেঞ্জ পরিষ্কার করে খোসা ছাড়িয়ে বীজ বের করে আমরা মিক্সির জারে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমাদের মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। একদম মিহি একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে। তবে যখন লেবুটাকে ছাড়বেন তখন কিন্তু সাদা সুতোগুলো অবশ্যই বের করে দেবেন, তা না হলে কিন্তু তেতো লাগবে। এইবার দেখুন, আমি যে খোসাটা রেখেছিলাম সেই খোসাটার গা থেকে দেখুন একটু সাদা সাদা যেগুলো আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। কেন করছি, কারণ এই যে সাদা অংশ যেটা, সেটা যদি থাকে তাহলে কিন্তু আমি এটাকে পাতলা পাতলা করে কেটে যখন অরেঞ্জের জ্যামে দেব তখন কিন্তু তেতো লাগবে। এখন দেখুন একদম সরু সরু পাতলা পাতলা খানিকটা আমি কেটে নিচ্ছি। এইগুলো কিন্তু অরেঞ্জের যখন জ্যাম বানাবেন তখন কিন্তু যখন মুখে পড়বে ব্রেডের রোলের সাথে, কিংবা পাউরুটির সাথে পরোটার সাথে, তখন দেখবেন খুব ভালো লাগবে। আমার অরেঞ্জটা পেস্ট করা হয়ে গেছে, দেখেছেন। আসুন এর পরের স্টেপে, আমরা গ্যাস জ্বালিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর যে অরেঞ্জটাকে আমি জারের মধ্যে নিয়ে জুস বানিয়েছিলাম সেটাকে আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে কিন্তু এটাকে হাই ফ্লেমে অনবরতই নাড়তে হবে। এখন দেখুন একদম পাতলা জলের মতো, দেখেছেন একদম কেমন জলের মতো। এই জন্য আমাদের এটাকে হাই ফ্লেমে রেখে বেশ ভালোক্ষণ, বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি 300 গ্রাম চিনি এখানে দিলাম, কারণ আমি নিয়েছিলাম 600 গ্রামের মতো অরেঞ্জ, আর খোসা ছাড়ানোর পরে সেটা 300 গ্রামের মতো হয়েছিল। আর এখানে দিয়ে দিলাম দারুচিনি। দারুচিনিটা কেন দিলাম, তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। যদিও অরেঞ্জের একটা তো দারুণ গন্ধ থাকে আমরা সকলেই জানি, কিন্তু দারুচিনি দিলে কিন্তু ফ্লেভারটা আরও এনহ্যান্স হবে, মানে আরও ভালো লাগবে। এখন যদি দেখুন লেবুটাকে আমি বলেছিলাম খোসাটা পরিষ্কার করে কেটে রেখেছিলাম জুলিয়ান, মানে পাতলা পাতলা করে, সেটা আমি এর মধ্যে দিয়ে বেশ ভালো করে আবার মিশিয়ে নিলাম। আর এখানে দিলাম একদম ১/৪ ইঞ্চ অল্প ফুড কালার দিলাম, কারণ এই কালারটা দিলে দেখতেও খুব সুন্দর হবে, আর হালকা রং যেটা অরেঞ্জের ছিল সেটাও হবে না, বেশ একটু ডার্ক অরেঞ্জ হবে। তবে এটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছে না হয় নাও নিতে পারেন। এখন দেখুন এটাকে আরো 10 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আরো কুক করলাম, দেখেছেন এর কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। দেখুন আমি প্লেটে নিয়ে দেখাচ্ছি, দেখেছেন এটা যদি এবার রাখি বেশ খানিকক্ষণ তাহলে ঠান্ডা হলে কিন্তু এটা একদম জমে যাবে, তবে একদম বেশি গাঢ় করা চলবে না। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এই রকম। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে এটাকে অরেঞ্জ জ্যাম যেটা বানালাম সেটাকে আমি রাখলাম। দেখেছেন কি সুন্দর কালার, কেন বাইরে পয়সা দিয়ে
অরেঞ্জ জ্যাম কিনতে যাবেন, যখন বাড়িতেই এত সহজে আর একদম কম উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনারা ব্রেডের মধ্যে দিয়েও খাওয়াতে পারেন বাচ্চাদের, বা ব্রেড টোস্ট করে কিংবা পরোটার মধ্যে দিয়েও করতে পারেন। তবে জ্যামটা যখন বানাবেন কয়েকটা জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথম কথা, আমাদের অরেঞ্জের থেকে বীজগুলোকে বের করে নিতে হবে, তার সঙ্গে সাদা সুতোগুলো বের করে নিতে হবে। আর কি করতে হবে, হ্যাঁ, একদম হাই ফ্লেমে এটাকে ফুটাতে হবে। আর এটা দেখুন, এটা কাঁচের পাত্রে রেখে দিচ্ছি। এটা কিন্তু আপনারা ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত ইউজ করতে পারেন। কি কেমন লাগলো আজকের শীতের অরেঞ্জ দিয়ে তৈরি অরেঞ্জ জ্যাম? নিশ্চয়ই ভালো লেগেছে, অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন বন্ধু হয়ে থাকে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।